আপনারা কি জানেন যে ট্যাবলেট আর ক্যাপসুলের মধ্যে পার্থক্য কি? পেনের রিফিলের মধ্যে এই জেলের মতো জিনিসটা কেন দেওয়া থাকে? পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি? আর আপনারা কি জানেন সাপের বিষ পান করে ফেললে আপনার কি হবে? জানবার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। নাম্বার 15, ভারতের মার্স অরবিটাল মিশন সম্বন্ধে আপনারা তো সকলেরই মনে আছে। এর মাধ্যমে ভারত প্রথম প্রচেষ্টায় সফলতা অর্জন করে গোটা বিশ্বে নিজের নজির গড়েছিল। এই মঙ্গল অভিযানের বাজেট এতটাই কম ছিল যে এর থেকে বেশি টাকা খরচ করে হলিউডে একটা মুভি তৈরি করা হয়েছিল, আর সেই মুভিটার নাম হলো গ্র্যাভিটি। এই মুভিটির বাজেট ছিল 100 মিলিয়ন ডলার, আর অপরদিকে মার্স মিশনের বাজেট ছিল 75 মিলিয়ন ডলার। নাম্বার 14, আপনারা কি জানেন চাঁদের তুলনায় অস্ট্রেলিয়া দেশটি বেশি প্রশস্ত? হ্যাঁ বন্ধুরা, এই দেশটি পূর্ব থেকে পশ্চিম দিকে পরিমাপ করলে দেখা যাবে যে এই দেশটি প্রায় 4000 কিলোমিটার প্রশস্ত। অন্যদিকে চাঁদের সারফেস এরিয়া হলো 3400 কিলোমিটার প্রশস্ত, অর্থাৎ অস্ট্রেলিয়া দেশটি চাঁদের তুলনায় 600 কিলোমিটার বেশি প্রশস্ত। নাম্বার 13, আপনারা তো সকলেই জানেন যে কোনো ভাইরাস যদি কোনো কম্পিউটারকে অ্যাটাক করে তাহলে সেই কম্পিউটারটার পারফরমেন্স অনেকটাই কমে যায়। কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি? পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার ভাইরাসের নাম হলো ক্রিপার। এই ভাইরাসটিকে 1971 সালে বব টমাসের দ্বারা ক্রিয়েট করা হয়েছিল। নাম্বার 12, মাকড়সার জালের একটা সুতো স্টিলের তুলনায় 5 গুণ বেশি শক্তিশালী হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি একই ডায়ামিটারের স্টিল এবং মাকড়সার জালের তুলনা করি তাহলে স্টিলের তুলনায় মাকড়সার জাল 5 গুণ বেশি শক্তিশালী হবে। নাম্বার 11, আপনারা এই ফ্যাক্টটা শুনলে হতবাক হতে বাধ্য, কারণ সাধারণত বড় বড় টুরিস্ট ডেস্টিনেশন অর্থাৎ সিঙ্গাপুর এবং হংকংয়ের মতো জায়গায় ট্যাক্সি ড্রাইভাররা 6 থেকে 8 ধরনের ভাষা জানে। আবার নিউ ইয়র্কের ট্যাক্সি ড্রাইভাররা 9 থেকে 12 ধরনের ভাষা জানে, কারণ তাদেরকে বিভিন্ন ভাষাভাষীর মানুষের সাথে ডিল করতে হয়। নাম্বার 10, IPL খেলাটাকে তো আমরা সকলেই পছন্দ করি, কিন্তু এই ফটোটা IPL এর ইতিহাসে সব থেকে দুর্লভ মুহূর্তের মধ্যে একটা, যেখানে বিরাট কোহলি MS ধোনিকে বল করছে, যেটা খুবই দুর্লভ একটা ছবি। নাম্বার 9, আপনারা কি জানেন পৃথিবীর সব থেকে লম্বা নদী নীল নদ কতগুলি দেশের জলের চাহিদাকে পূরণ করে? এই নদীটির উৎপত্তি লেক ভিক্টোরিয়া থেকে হয়েছে, আর এই নদীটি মোট 11টা দেশের জলের চাহিদা পূরণ করে থাকে, আর এর দৈর্ঘ্য হচ্ছে 6853 কিলোমিটার। নাম্বার 8, চীনের প্রাচীর এতটাই দীর্ঘ যে একে পায়ে হেঁটে পার করতে গেলে মোট 18 মাসের থেকেও বেশি সময় লেগে যাবে, আর এর দৈর্ঘ্য 5000 মাইলের চেয়েও বেশি। নাম্বার 7, ভারতের প্রথম রকেটটি একটি সাইকেলে করে স্পেস স্টেশনে লঞ্চ করবার জন্য নিয়ে আসা হয়েছিল। এই রকেটটা এতটাই ছোট এবং হালকা ছিল যে এটাকে কেরালার তিরুবনন্তপুরমের থুম্বা লঞ্চিং স্টেশনে সাইকেলে করে নিয়ে যাওয়া হয়েছিল। নাম্বার 6, আপনি কি জানেন যে প্লুটো আর রাশিয়ার ভূপৃষ্ঠের আয়তন প্রায় একই? হ্যাঁ বন্ধুরা, এটা সত্যি যে প্লুটোর সার্ফেস এরিয়া হলো 1,76,46,012 স্কোয়ার কিলোমিটার, আর অপরদিকে রাশিয়ার সার্ফেস এরিয়া হলো 1,70,75,200 স্কোয়ার কিলোমিটার। নাম্বার 5, পৃথিবীর সব স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে হাতি একমাত্র প্রাণী যারা লাফাতে পারে না। এই হাতির বিশাল আকৃতির জন্য অন্যান্য প্রাণীরা এর থেকে ভয় পেলেও হাতি কিন্তু লাফাতে পারে না। বৈজ্ঞানিকদের মতে এই প্রাণীগুলির পায়ের নিচের পেশি খুব নরম প্রকৃতির হওয়ার কারণে, আর এদের পায়ের হাড়ের স্ট্রাকচার ভিন্ন প্রকৃতির হওয়ার কারণে এরা লাফাতে পারে না। নাম্বার 4, হাঙর মাছ হলো সমুদ্রের এমন একটা প্রাণী যাকে আমরা সকলেই ভয় পাই। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন প্রতি বছর হাঙরের চেয়ে গরুরা বেশি মানুষকে হত্যা করে থাকে? অবিশ্বাস্য হলেও এটা সত্যি যে হাঙরের প্রজাতিরা প্রতি বছর গড়ে 5 জন মানুষকে হত্যা করে, আর অপরদিকে গরুর প্রজাতিরা গড়ে 22 জন মানুষকে হত্যা করে থাকে, যেটা খুবই ভয়ানক। কিন্তু এটা কিছুই না, মানুষ প্রতি বছর প্রায় 100 মিলিয়ন হাঙরকে হত্যা করে থাকে, যেটা আরো ভয়ানক। নাম্বার 3, বন্ধুরা আপনারা তো কখনো না কখনো ট্যাবলেট বা ক্যাপসুল অবশ্যই খেয়েছেন, কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে এই দুটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ক্যাপসুল সাধারণত গিলেটিনের মাধ্যমে তৈরি করা হয়, আর ট্যাবলেটে সাধারণত সুগার অথবা এই ধরনের কোনো পদার্থের কোটিং থাকে। ক্যাপসুল সাধারণত শরীরের মধ্যে গিয়ে খুব সহজেই মিশে যায়, কিন্তু ট্যাবলেট খুব সহজেই মেশে না। মানে ক্যাপসুল আমাদের শরীরে খুব ফাস্ট কাজ শুরু করে, কিন্তু ট্যাবলেট তার তুলনায় খুব ধীরগতিতে কাজ শুরু করে। নাম্বার 2, পেনাডিফিলের মধ্যে এরকম জেলের মতো জিনিস তো আপনারা সকলেই দেখেছেন, কিন্তু এটা আসলে কি? আসলে বন্ধুরা, এই জেলের মতো জিনিসটা শুধুমাত্র জেল পেনের মধ্যেই থাকে, নর্মাল পেনের মধ্যে থাকে না। এই জেলের মতো জিনিসটি জেল পেনের কালিকে শোকাতে দেয় না। নাম্বার 1, মানুষ কি কখনো সাপের বিষ খেয়ে বেঁচে থাকতে পারে? আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার কেমন ধরনের কোশ্চেন, কিন্তু এর উত্তর শুনলে আপনি চমকে যাবেন, কারণ এর অ্যান্সার হলো হ্যাঁ। সদগুরু একবার সাপের বিষ পান করেছিলেন, কিন্তু তাই বলে এটা একদমই না যে আপনিও সাপের বিষ পান করবেন, কারণ এতে মানুষের মৃত্যুযোগের সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। আসলে এই বিষ তখনই বিপজ্জনক হয় যখন এটা আপনার রক্তে মিশে যায়। সাপের বিষ যদি মানুষ পান করে নেয় তাহলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম এটাকে সহজেই পাচন করে ফেলবে, কিন্তু যদি আমাদের স্টমাকে অর্থাৎ পাকস্থলীতে কোনো রকম ফুটো অথবা কাটা থাকে তাহলে এটা রক্তের সাথে মিশে যাবে, ফলে আমাদের মৃত্যু ঘটতে পারে। তাই আমাদের সাপের বিষ থেকে দূরে থাকাটাই ভালো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখবার জন্য আনন্দ সেন্ট ফ্যাক্টস চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন।